মড়ক লেগেছে তুরাগের মাছে মরা ও আধা মাছ সংগ্রহে দুদিন ধরে ব্যস্ত তুরাক তীরের মানুষেরা স্থানীয়রা জানিয়েছেন পূর্ণিমার জোয়ারে বুধবার রাতে বসিলা ও গাবতলি এলাকার কয়েকটি পয়েন্ট দিয়ে বড়িগঙ্গা থেকে বিষাক্ত পানি তুরাগে প্রবেশ করে এরপর থেকে মাছ মরতে শুরু করে মলা ঢেলা ট্যাংরাপুটি থেকে শুরু করে শোল বোয়াল সব প্রজাতির মাছ মরে ভেসে উঠছে আর যে মাছগুলো এখনো বেঁচে আছে সেগুলোও নিস্তেজ হয়ে ভাসছে নদীতে বুড়িগঙ্গার যে পচা পানি ছিল না পচা পানি আসে যে ভালো পানি ছিল ওই প্যান্টের নষ্ট করে পালাইছে এই কারণে বহু মাছ মরছে সাভার মিরপুর ও আশুলিয়া এলাকায় তুরাগের বিভিন্ন পয়েন্টে মিলছে ছোট বড় মাছ স্থানীয়রা বলছেন বৃহস্পতিবার রাতে শুধুমাত্র সাভারের মোগরাকান্দা গ্রামেই বিক্রি হয়েছে আড়াই লাখ টাকার মরা মাছ এরছে বড় বড় মাছ বাইং বয়েল শোল গজার রুই কাতল অনেক মাছ ফলি এরকম অনেক মাছ মরে এই কস্তুর ভিতরে ভাইসা ভাইসা রয়েছে এখন মরতে আছে পাবলিক ধরতে আছে লক্ষ লক্ষ টের মাছ মারা গেছে ফলাফানে বড় মানুষ তো মরা মাছ লয়ে গেছে হাজার হাজার নদীকে ঘিরে যাদের জীবন আবর্তিত হয় মাছ এভাবে মরে যাওয়ায় চিন্তিত তারা সারা গ্রামে মানুষ মনারান মাছ ধরতো খাইতো বাজার বিক্রি করতো কিন্তু এখন সেটা হচ্ছে না এই পানিটা আইলে মাছ মারা লাগা মারা গেলে আমার কথা খাওয়ার মাছ থাকে না আপনারা যে খাই বা বিক্রি করুম হেওয়াটা পারি না বুড়িগঙ্গার বিষাক্ত পানি ঢুকে মাছের মড়ক তীরের মানুষের কাছে এই প্রথম নয় এলাকাবাসী বলছেন প্রতি বছর এই সময়ে বড়িগঙ্গা থেকে বিষাক্ত পানি ঢুকে তুরাগের বিস্তীর্ণ এলাকায় মাছের মৃত্যু ঘটাচ্ছে এটি রোধ করা না গেলে একসময় বড়িগঙ্গার মতো তুরাগেও কোনো মাছের অস্তিত্ব থাকবে না বলে মনে করছেন অনেকেই সাভারের তুরাগ নদীর মোগরাকান্দা এলাকা থেকে সালাউদ্দিন সুমন সময় সংবাদ